ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পঞ্চম মাসে গড়িয়েছে, কার্যকর হচ্ছে না যুদ্ধবিরতি। এদিকে ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হামাস। তবে ইসরায়েলকে মানতে হবে কিছু শর্ত। কি সেই শর্ত জানাচ্ছেন এসআই রাজ। ইসরায়েল ও হামাসের মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধ গড়িয়েছে পঞ্চম মাসে। দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দেশের মধ্যস্থতায় কার্যকর হচ্ছে না যুদ্ধবিরতি, ফলে পুরো গাজা উপত্যকায় নেমে এসেছে চরম বিপর্যয়। লাখ লাখ ফিলিস্তিনি বাস করছেন খোলা আকাশের নিচে, নেই কোনো নিরাপদ স্থান, সব জায়গায় চলছে ইসরায়েলের বোমা হামলা, ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে দাবি উঠছে যুদ্ধবিরতি কার্যকরের। বুধবার ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর আগে তিনি সৌদি আরব, মিশর ও কাতার সফরে যান, উদ্দেশ্য যুদ্ধবিরতি বাস্তবায়ন। কাতার জানিয়েছে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দোহায় ব্লিংকিনের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল খানি বলেছেন, হামাসের পক্ষ থেকে কিছু মন্তব্য পাওয়া গেছে, তবে তা মোটামুটি ইতিবাচক। তাদের পক্ষ থেকে যে শর্ত এসেছে সে বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, এখনও অনেক কিছু করার আছে, তবে এটা সত্য যে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব, যা এই মুহূর্তে খুবই প্রয়োজনীয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাও হামাসের শর্ত পেয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে বিষয়টি পুরোপুরিভাবে মূল্যায়ন করা হচ্ছে। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু, উল্টো তিনি জানান তারা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় হামাস। সেদিন 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে তারা। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 জন ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে 130 জনের মতো বন্দী আছে। দিন যত বাড়ছে ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে, নেতানিয়াহু সরকারের ওপর চাপ তত বাড়ছে। বন্দীদের মুক্তি নিয়ে ইসরায়েলি সমাজে বিভাজন প্রকট আকার ধারণ করছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে জানা গেছে এবারের যুদ্ধবিরতি 40 দিনের মতো স্থায়ী হতে পারে। এ সময় হামাসের হাতে এখনও আটক বেসামরিক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে। এছাড়া পরবর্তী ধাপে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সেনা ও ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর করবে হামাস। এস আই রাজ, এটিএন নিউজ।